হ্যালো বন্ধুরা, গুড মর্নিং কলকাতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। মাছের মুড়ো দিয়ে কাঠি কচুর তরকারি, একটা বাঙালিদের সুস্বাদু রেসিপি। তার জন্য যা যা উপকরণ লাগছে, আমি এখানে কাঠি কচু নিয়েছি প্রায় 300 মতো, ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, 4টে আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফোড়নে লাগছে একটু 5 ফোড়ন, 2টো তেজপাতা, আদা বাটা, রসুন বাটা নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর চিনি। আমি এখানে 1.5 খানা মতো মাছের মুড়ো নিয়েছি, বড় একটা পেঁয়াজ কুচি নিয়েছি, 1টা টমেটো কুচি, 1/2 চামচ গরম মশলা, আর এখানে অল্প একটু ধনে পাতা। আমি সাদা তেলে রান্নাটা করব। প্রথমে আমি সাদা তেল দিচ্ছি, 6 চামচ মতো সাদা তেল দিচ্ছি। তেজপাতা 5 ফোড়নটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে যতক্ষণ সুগন্ধ না বেরোয় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। কেউ চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার মাছের মাথাটা আমি দিয়ে দেবো। মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজতে হবে, নালে কিন্তু আস্তে গন্ধ বেরোবে। মাছের মাথাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। অনেকেই বলতে পারেন মাছের মাথাটা তো ভেজে তুলে নিতে হতো, কিন্তু আমি বলবো না, এর পেঁয়াজ কুচির সাথে সবজির সাথে একসাথে সাতলালে তার টেস্টটা কিন্তু ভালো আসে। 1 মিনিট মতো পেঁয়াজগুলো ভালো মতো সাতলে নেবো, আর খুন্তির সাহায্যে এইভাবে মুড়োগুলো ভেঙে নেবো। কেউ চাইলে মুড়োগুলো গোটাও রাখতে পারেন। আমার মনে হয় মাছের মুড়োগুলো এইভাবে ভেঙে দিলে ভালো লাগে, একটু একটু করে মুখে পড়বে, যখন খেতে বসবেন সবার পাতেই পড়বে। এবার দিয়ে দেবো কেটে রাখা কচুগুলো, আলুটাও দিয়ে দেব, দিয়ে ভালো মতো সাতলিয়ে নেব। কচুটা কিন্তু খুব ভালো করে সাতলাতে হবে, কেন কচু একটা হরহরে ভাব থাকে। থেকে 4 মিনিট কচুটাকে ভালো মতো সাঁতলিয়ে নিতে হবে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো 1/2 চামচ নুন, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আদা রসুন বাটাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী দেবো চিনি। খুব ভালো মতো মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা, আবারও 1 মিনিট খুব ভালো মতো মিশিয়ে নেবো। খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, জল কিন্তু খুব বেশি দেবো না।
জল কিন্তু খুব বেশি দেব না, কেননা এটা মাখা মাখা হবে। এটা ভালো সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারে দেব। আমি কুকারটা প্রথমে বসিয়ে দিয়েছি, দিয়ে হাতার সাহায্যে আস্তে আস্তে প্রেসার কুকারে দিয়ে দেব। এটা খুব সাবধানে দেবেন, কেননা কড়াইটা খুব গরম। আমি আর একটু জল দিয়ে দিলাম, আমার মনে হলো জলটা একটু কম, 5 থেকে 6 চামচ আরো জল দিয়ে দিলাম। একটা সিটি দিয়ে নেব, একটার বেশি কিন্তু কেউ সিটি দেবেন না, তাহলে কিন্তু কচুটা গলে যাবে। কচুটা আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম, একটা সিটি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কি অবস্থায় আছে, প্রেসারটাও ঠান্ডা হয়ে গেছে। কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখাচ্ছি, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দেবো। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেলে খুবই ভালো লাগবে। আমাদের বাঙালিরা কচু আমরা খুবই পছন্দ করি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। মাছের মুড়ো দিয়ে গাঁঠি কচুর তরকারি সার্ভ করার জন্য রেডি। আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। এরকম নতুনত্ব রেসিপি পেতে সাথে থাকবেন।